नमस्कार बंधुरा, आमि पिंकी सबाइके स्वागत जानाई आमार चैनेले पिंकीज विलेज किचेने। आज आमि एकटी छाची कुमड़ो रेसिपी आपनादेर साथे शेयर करब। तो रेसिपिटा आमि घरे जेभाबे बानाई सेभाबे शेयर करब आपनादेर साथे। तो चलुन देखे नेवा जाक किभाबे बानाबो एखन रेसिपिटा। तो देखुन छाची कुमड़ोटाके आमि एकदम कुचि कुचि करे कुचिए नियेछि, जतटा सम्भव पारबेन कुचि कुचि करे छाची कुमड़ोटा कुचिए नेबेन। एबं तारपर आमि निये नियेछि सर्षे बाटा एबं लंका बाटा, नियेछि सर्षे तेल, सर्षे एबं हलुद एबं नुन এবং নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। তো চলুন এবার আমি গ্যাসটি ধরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি অন করে নিলাম। এবার চাপিয়ে দেব কড়াই। কড়াই আমার আগে থেকেই তেল দেওয়া ছিল। কড়াই তেল গরম হতে দেব। কড়াই তেল গরম হলে তারপরে দিয়ে দেব ফোড়ন। তো কড়াই যে তেল গরম হতে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং সরষে। এবং সরষেটা একটু ক্রাশ করে দেবেন, তাহলে স্মেলটি ভালো আসবে। সরষেটা একটু ক্রাশ করে দেবেন। তো ফোড়নটি একটু নেড়ে ছেড়ে দিলাম। ফোড়নটি যখন স্মেল উঠবে তখনই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ছাঁচি কুমড়ো। ফোড়নটি দেখুন হয়ে গেছে, হালকা হালকা স্মেল উঠছে, তখন আমি দিয়ে দিচ্ছি ছাঁচি কুমড়ো, কুচিয়ে রাখা ছাঁচি কুমড়ো দিয়ে একবার নেড়ে ছেড়ে নেব। ছাঁচি কুমড়ো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপর ছাঁচি কুমড়োটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবং তার আগে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে ভালো মজবে বন্ধুরা, তার জন্য নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একটুখানি মজতে দেবো। নুন দিয়ে মজে গেলে তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখুন ফিরে আসছি এবার কিছুক্ষণ পর। দেখুন অনেকটাই মজে গেছে, ছাঁচি কুমড়ো এমনিতেই গলে যায় বন্ধুরা। তাড়াতাড়ি একটু ঢাকা দিয়ে দেবেন, লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবেন। দেখবেন বেশিক্ষণ আর গ্যাসও কম পড়বে ঢাকা দিয়ে রান্না করলে। তো এরপর অনেকটাই মজে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ একদমই কম দেবেন, কারণ হলুদ বেশি ছাঁচি কুমড়োতে দিলে ভালো লাগে না। ছাঁচি কুমড়োতে এমনিই হলুদ খুব কম লাগে, আর হলুদ বেশি একটু সামান্য বেশি হয়ে গেলে হলুদের গন্ধ বেরোবে। তো দিয়ে আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আজকে আমাদের বাইরে কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে, তার জন্য ঠোকাঠুকির কাজ চলছে। তো আপনারা যদি একটু শুনতে অসুবিধা হয় একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা, তার জন্য আমি দুঃখিত। তো ঠোকাঠুকি শব্দটি হয়তো আপনাদের এই ভিডিওটিতেও হয়তো উঠছে, তার জন্য আমি দুঃখিত, কিছু মনে করবেন না। তো এটিকে নেড়ে চেড়ে নিয়েছি এবং নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এই যে হচ্ছে, একদম লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব ছাঁচি কুমড়োটা, বা অনেকে চাল কুমড়োও বলে থাকে। তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ওখানে কী বলে। আমাদের এখানে ছাঁচি কুমড়োই বেশিরভাগ বলে, অনেকে আবার চাল কুমড়োও বলে থাকে, যেখানে যেরকম সেখানে সেরকম বলে। তো দেখুন আমি এবার ফিরে আসছি। তো ছাঁচি কুমড়োটা হয়ে গেছে, এবার ঢাকা খুলে নিয়ে সরষে বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাটিতে একটুখানি সরষে বাটা লেগেছিলো, তো সেটা আমি জল দিয়ে ধুয়ে আর একবার দিয়ে দিলাম। এবং দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সরষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। সরষে বাটা দিয়ে বেশিক্ষণ ফুটালে বা বেশি নাড়লে চাড়লেই সরষে বাটাটা তেতো হয়ে যাবে এবং তরকারির ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখুন সরষে বাটা দিয়ে নেড়ে চেড়েই আমি তরকারিটা নামিয়ে নেব, চাল কুমড়োটা। তো দেখুন আমি এখন প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে দেখতে রেসিপিটা। দেখুন বন্ধুরা রেসিপিটা কত ভালো লাগছে, খুবই সামান্য একটা রেসিপি, তো কিন্তু সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি ঘরে এভাবেই বানাই, তো আপনারাও ঘরে এভাবেই বানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।